অধিক সিজদার আরেকটা হাদিস আমরা বলছি, রবিয়া বিন কাব তিনি বলছেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রবিয়া বলছেন আমি তো আল্লাহর রাসূলের সাথে থাকতাম। ঘটনাক্রমে একদিন ফা আতাইতু বি ওয়াদুহি ওয়া হাজাতিহি, তিনি ইস্তিনজায় যাবেন, ওয়াশরুমে যাবেন, আমি তার জন্য প্রয়োজনীয় পানি আনলাম, ওজুর পানি দিলাম, ইস্তিনজার পানি তার জন্য সরবরাহ করলাম। রাসূল বললেন সাল, তুমি তো আজকে আমার জন্য পরিশ্রম করলে, ওজুর পানি দিলে, ওয়াশরুমের পানি দিলে, আমার কাছে চাও, কি চাইবে চাও, আমি তোমাকে দিব। রবিয়া বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বললেন আওয়া গায়রা দালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? রাসূলের সাথে জান্নাতে থাকা এমন ভাগ্য কয়জনের হয়, কার হয়? রাসূল বলেছেন না, এটা ছাড়া অন্য কিছু হল। রবিয়া বলছেন দেখ না, এটাই আমার, এটাই দরকার। রাসূল এবার রবিয়াকে পরামর্শ দিলেন।